Hi students, I welcome to all of you to this session of geography. Dear students, myself Dhiraj Mondal, assistant professor JIS College of Engineering. Today I am going to discuss about the know your district, that is Nodia. Dear students, tumra jano je amra ekta know your state bole ekta session shuru korechi, pashapashi know your district বলে একটা সেশন আমরা শুরু করেছি। সেটার মধ্যে আমরা ওয়েস্ট বেঙ্গলের যত ডিস্ট্রিক্টগুলো আছে সেগুলো সম্বন্ধে আমরা জানব। তো চলো শুরু করা যাক। তার আগে আমি বলতে চাই যে ডিএম স্টাডি সেন্টারে কিন্তু অলরেডি প্রচুর ভিডিও আপলোড করা হয়েছে, তোমাদের জেনারেল নলেজ বেসড অনেক ভিডিও আপলোড করা হয়েছে। তো তোমাদের তোমরা যেটা যে যা যে যে ফিল্ডে ইন্টারেস্টেড তোমরা কিন্তু দেখতে পারো, জিওগ্রাফি, হিস্ট্রি, কনস্টিটিউশন, হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং, ফ্লুইড মেকানিক্স, মেশিনারি, ইয়োর থার্মোডিনামিক্স অ্যান্ড রিলেটেড সাবজেক্ট, ওকে, সব কিছু আপলোড করা হয়েছে, তোমরা কিন্তু তোমাদের ইচ্ছা মতো দেখতে পারো। এবং তোমরা ভিডিও শেষে কিন্তু এই কমেন্টটাও করতে পারো যে অ্যাকচুয়ালি তোমাদের রিকোয়ারমেন্টটা কী, এবং কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড অনেক কিছু ইনফরমেশান প্রোভাইড করা হয় এখানে। ওকে, সো লেট স্টার্ট। নো ইয়োর ডিস্ট্রিক্ট, নদিয়া ডিস্ট্রিক্ট, যেহেতু আমি নদিয়া ডিস্ট্রিক্টের বাসিন্দা, তার জন্য সবার প্রথমে আমি নদিয়া ডিস্ট্রিক্টের কথাটা আলোচনা করব। এখানে দেখো, নো ইয়োর ডিস্ট্রিক্ট, ফার্স্ট অফ অল দিস ইজ ইয়োর ওয়েস্ট বেঙ্গল ম্যাপ অ্যান্ড দি রেড কালার। দেখো রেড কালারের যে ইয়েটা দেখতে পাচ্ছ ম্যাপের মধ্যে, সেটা হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্ট। পাশেই হচ্ছে বাংলাদেশ, এই পাশে হচ্ছে উড়িষ্যা, এখানে আছে বিহার, ঝাড়খণ্ড আছে, উপরে আছে সিকিম, নেপাল, ওকে, আসাম, ওকে। তো এটা হচ্ছে আমাদের নদিয়া ডিস্ট্রিক্ট। নদিয়া ডিস্ট্রিক্টের ম্যাপটা আশা করি কোথায় বোঝা গেল। নাও ইম্পর্টেন্ট ফ্যাক্টস অ্যাবাউট নদিয়া। ইম্পর্টেন্ট ফ্যাক্ট, এস্টাবলিশ হচ্ছে 23rd of February 1948, হেডকোয়ার্টার কৃষ্ণনগর, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট শ্রী বিভু গোয়েল, হি ইজ অ্যান আইএস অফিসার। তোমরা জানো চারটে সাব ডিভিশন আছে যেটা সদর বলে, ফোর সাব ডিভিশন আর দেয়ার। এখানে চারটে সাব ডিভিশনের মধ্যে কৃষ্ণনগর সদর, রানাঘাট, কল্যাণী, তেহট্ট। নেক্সট, নাম্বার অফ পঞ্চায়েত সমিতি, 17টা নাম পঞ্চায়েত সমিতি আছে। নাম ইয়োর ওয়ান মিনিট প্লিজ। দেখো নাম্বার অফ পঞ্চায়েত সমিতি যদি বলি তাহলে 17টা নাম্বার অফ পঞ্চায়েত সমিতি আছে, 187টা গ্রাম পঞ্চায়েত আছে নদিয়া ডিস্ট্রিক্টের আন্ডারে, 8খানা মিউনিসিপ্যালিটি 8টা। নাম্বার অফ পুলিশ স্টেশন 19, বিধানসভা সিট আছে 17, ওকে, টোটাল এর পরে দুটো অ্যাড হওয়ার পরে টোটাল 17টা বিধানসভা সিট। আমরা হচ্ছে হরিণঘাটা বিধানসভা সিটের আন্ডারে। এরপরে দেখো লোকসভা সিট হচ্ছে দুটো, নবদ্বীপ, কৃষ্ণনগর, কিন্তু নদিয়ার কিছু পার্ট যেমন বনগাঁ লোকসভা কেন্দ্রের মধ্যে হরিণঘাটা যে বিধানসভা, এটা কিন্তু বনগাঁ লোকসভার আন্ডারে পড়ে। তো কিছুটা পার্ট কিন্তু এইভাবে মিলিয়েমিশে আছে, ঠিক আছে, বনগাঁ লোকসভা কেন্দ্রের মধ্যে, মানে সেটা নর্থ চব্বিশ পরগনার মধ্যে পড়ে যাচ্ছে। এরিয়া দেখো 3927 স্কোয়ার কিলোমিটার, পপুলেশন 51,67,600, সেন্সাস 2011, 2011 আদমশুমারি অনুযায়ী কিন্তু এই এই হিসাবটা আমরা পাই। এই যে পপুলেশনের মধ্যে যদি আমি বলি যে 70, মানে যদি আমি বলি যে মেল আর ফিমেলের মধ্যে কী পার্সেন্টেজ আছে, 72% মেল আর 59.6% হচ্ছে কিন্তু ফিমেল, ঠিক আছে, মানে লিটারেসি রেটের মধ্যে, এই লিটারেসি রেটের মধ্যে 78.58 হচ্ছে লিটারেসি রেট, এত পার্সেন্ট লিটারেসি রেট। এর মধ্যে লিটারেসি রেটের মধ্যে মেল আছে 72.8% মেল লিটারেসি, আর 59.6% হচ্ছে ফিমেল লিটারেসি, সেন্সাস 2011 অনুযায়ী, ঠিক আছে। আচ্ছা, এখানে আর কী কী বল জানতে পারি, সেক্স রেশিও হচ্ছে 947, সো আই থিঙ্ক ইট ইস ক্লিয়ার। না, নেক্সট বাউন্ডারি দেখো, বাউন্ডারি বলছে যে অ্যাকচুয়ালি এটা হচ্ছে তোমার তহসিল বা যে ব্লক, এই যে ব্লক, ব্লকগুলোর মধ্যে দেখো টোটাল আমি এটা ডিসকাস করলাম, টোটাল কত 17টা ব্লক আছে, হ্যাঁ, বিধানসভা কেন্দ্র যেটা, ঠিক আছে। এইবার এখানে এখানে যে ম্যাপটা দেখতে পাচ্ছ, এই যে এখানে হরিণঘাটা, চাকদা, রানাঘাট ওয়ান, রানাঘাট ওয়ান টু, হাঁসখালী, ওকে, তাহলে এইভাবে কিন্তু আছে। এখানে বাংলাদেশ, এটা হচ্ছে মুর্শিদাবাদ, এটা হচ্ছে তোমার বর্ধমান, এটা হুগলি, আর নিচে হচ্ছে নর্থ চব্বিশ পরগনা,
ঠিক আছে, এটা হচ্ছে এটা এর বর্ডার, ঠিক আছে। তাহলে বর্ডারটা বুঝতে পারছ, বাংলাদেশ হচ্ছে পূর্ব দিকে আছে, উত্তর দিকে আছে কি মুর্শিদাবাদ, পশ্চিম দিকে বর্ধমান আছে, আর সাউথ ওয়েস্টে আছে হুগলি, আর আর সাউথে আছে নর্থ 24 পরগনা, ঠিক আছে। তাহলে এটা কিন্তু এর বর্ডার হয়ে গেল। এইবার নদিয়া ডিস্ট্রিক্টে যদি আমরা হিস্ট্রি সম্পর্কে একটু আলোচনা করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি হিস্ট্রি বেসিক্যালি তোমরা জানো শ্রী চৈতন্য মহাপ্রভুর দেশ এটা। তো মানে এই 1864 মানে খ্রিস্টাব্দে এটা কিন্তু এই কৃষ্ণনগর যেটা সিটিটা এস্টাবলিশ করা হয়েছিল, এখানে তোমরা জানো কৃষ্ণচন্দ্র রায়, রাজা কৃষ্ণচন্দ্র রায় ছিল, তার আমলে এটা কিন্তু মানে এটা এস্টাবলিশ করা হয়েছিল কৃষ্ণনগর সিটি। এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান নবদ্বীপ তোমরা জানো হিস্ট্রি, এবং এখানে লক্ষ্মণ সেন, বল্লাল সেন, হ্যাঁ, এরা কিন্তু রাজত্ব করেছেন বাংলায়, ঠিক আছে। আর আরও যেটা মানে এরাই দেখো এখানে লেখা আছে বখতিয়ার খিলজি, এ কি একটা মুসলিম রুলার, সে কিন্তু বাংলায় মানে সেই সময় আক্রমণ করে মানে ইনি কিন্তু ভিক্টরি মানে বা জয়লাভ করেছিলেন, ঠিক আছে। তাহলে এটা কিন্তু যদি আমি হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড হিসাবে বলি, তাহলে হিস্ট্রি অফ দ্য নদিয়া এটা কিন্তু আমরা বলতে পারি। এরপরে ইম্পর্টেন্ট রিভার, দেখো রিভারগুলোর মধ্যে ইম্পর্টেন্ট রিভারগুলোর মধ্যে আছে দেখো ভাগীরথী, চূর্ণি, মাথাভাঙা, ইছামতি, জলঙ্গি। এখানে ম্যাপে আমি শো করেছি দেখো জলঙ্গি, হ্যাঁ, এটা পদ্মা নদী বাংলাদেশে ঢুকে গেছে, আর বাকিটা এদিকে ভাগীরথী নাম নিয়ে ভাগীরথী নাম নিয়ে আসছে, তারপরে নবদ্বীপ থেকে তুমি বলেছিলাম হুগলি নাম করে বে অফ বেঙ্গলে চলে যাচ্ছে। তাহলে এখানে এই এই নদীগুলো ইম্পর্টেন্ট, এই চূর্ণি নদীটা রানাঘাটে দেখা যায়, ঠিক আছে। হ্যাঁ, ইছামতি, এটা ইছামতি দেখতে পাচ্ছ বনগার আশেপাশে, হ্যাঁ, রানাঘাটের এখানে চূর্ণি নদী দেখো, জলঙ্গি, এটা তেহট্টের আশেপাশে আছে, ঠিক আছে। আচ্ছা নেক্সট দেখো, নেক্সট হচ্ছে কালচারাল হেরিটেজ। কালচারাল হেরিটেজের মধ্যে আমি যদি ডিসকাস করি, এখানে কিন্তু মানে প্রচুর রিচ কালচারাল হেরিটেজ আছে। এখানে কৃষ্ণনগরে যেটা রবীন্দ্রভবন সিচুয়েটেড আছে, যেখানে হেডকোয়ার্টার বলছে কৃষ্ণনগর হচ্ছে আমাদের নদিয়ার হেডকোয়ার্টার হচ্ছে কৃষ্ণনগর, ঠিক আছে। আর এই যে এখানে কিন্তু একটা রবীন্দ্রভবন আছে, মানে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতির উদ্দেশ্যে এখানে একটা রবীন্দ্রভবন বানানো হয় 1961 সালে। এবং এখানে কালচার, মিউজিক, ড্রামা, ড্যান্স, হ্যাঁ, এই সমস্তগুলো কিন্তু চর্চা করা হয়। আর কি হচ্ছে এখানে দেখো, এখানে দেখো এর পাশাপাশি বাউল ফকির সিং সিং মানে সং যেটা বলছে বাউল ফকির সং, ঠিক আছে, পাপেট ড্যান্স, তারপরে ঝাপানষ্টক, হর্স মানে হর্স ড্যান্স, পটচিত্র, এখানে অনেক রকমের পেন্টিং ক্লে ফ্লে দিয়ে, হ্যাঁ, এই সমস্তগুলো কিন্তু এখানে কালচারাল হেরিটেজ এগুলো পাওয়া যায়। দেখো ফেমাস ফক যদি ক্রাফট নিয়ে যে ডিসকাস করি, তাহলে অ্যাকচুয়ালি যে এটা দেখতে পাচ্ছ কৃষ্ণনগর টেরাকোটা ওয়ার্ক, এরপরে সোলা প্রোডাক্টের অনেক রকম কাজ আছে কৃষ্ণনগরে, এগুলো পাওয়া যায়। তাঁত, ফুলিয়ার তাঁতের শাড়ি, শান্তিপুর ফুলিয়ার তাঁতের শাড়ি খুব বিখ্যাত, ওকে। তো এগুলো কিন্তু ফেমাস মানে ফক ক্রাফট যেটা বলছে, কুটির শিল্প বলতে পারো তোমরা, ঠিক আছে। এরপরে দেখো নোটেবল মেলা অ্যান্ড ফেস্টিভ্যাল ইন ইন্ডিয়া, কী কী ইন নদিয়া, তাহলে কী কী মেলা, সতীমার মেলা, ঘোষপাড়ার মেলা, অল ওভার ইন্ডিয়া জানি, বাইরের থেকেও মানুষ আসে এখানে এই মেলাটা দেখতে। তারপরে আর কী আছে, বড়দল মেলা, তারপরে দেখো যুগল কিশোর মেলা, রাস মেলা, ফতিমা বিবির মেলা, ঠিক আছে। এরপরে আর দেখো লালন মেলা, ঠিক আছে, এইসব মেলাগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এখানে নদিয়ায়, কিন্তু এইগুলো নোট মানে এগুলো কিন্তু দেখা যায়, ঠিক আছে। এরপরে দেখো রিলিজিয়ান পয়েন্ট অফ ভিউ থেকে যদি বলি, তাহলে অ্যাকচুয়ালি যদি আমি বলি, তাহলে 2011 সেন্সাস অনুযায়ী হিন্দু ধর্মের মানুষ আছে 72.15%, ইসলাম 26.76%, খ্রিস্টানিটি 0.65%, বাকিগুলো আদার্সে ছেড়ে দাও, অতটা ইম্পর্টেন্ট নয়। যে এখানে মাথায় রাখতে হবে তোমাকে হিন্দু, ইসলাম আর খ্রিস্টান, মানে মেন হচ্ছে হিন্দু আর মুসলিম, ঠিক আছে। তো 72 আর 26%। ল্যাঙ্গুয়েজের দিক থেকে দেখো বাংলা 98% লোক বাংলা বলে, হিন্দি 0.96%, হ্যাঁ। তো এটা হচ্ছে তোমার ল্যাঙ্গুয়েজের দিক থেকে আমি যদি বিচার করি। এরপরে হচ্ছে হিস্ট্রিক্যাল পার্সপেক্টিভ, দেখো হিস্ট্রিক্যাল পার্সপেক্টিভের দিকে আমি যদি বলি, তাহলে সবার প্রথমে যেটা আসবে মানে শ্রী চৈতন্য মহাপ্রভু।
শ্রী চৈতন্য মহাপ্রভু ইনি হচ্ছে 1486-তে জন্মগ্রহণ করেছিলেন, 1533-এ মৃত্যু, ঠিক আছে। আচ্ছা, এইবার এনার যদি বলি, এটা অ্যাকচুয়ালি এই নবদ্বীপে এনার অ্যাকচুয়ালি জন্মগ্রহণ। তারপরে ইনি কে ছিলেন, মানে দ্য সেকেন্ড সন অফ জগন্নাথ মিশ্রা অ্যান্ড শাসী দেবী। আর এনার জন মানে এই যে হিন্দু ধর্মের যে মানে শ্রী চৈতন্য মহাপ্রভুর ওপরে এখানে প্রচুর মানে নাম কীর্তন, তোমরা জানো এখানে হরিনাম কীর্তন যেটা হয়, ঠিক আছে, অষ্টম প্রহার থেকে শুরু করে সব কিছু, এই সমস্ত এই কৃষ্ণ ধর্ম ধর্মীয় যত মানুষ আছে তাদের, তারা কিন্তু এই ধরনের এই অনুষ্ঠান পালন করেন। এবং শ্রী চৈতন্যের জন্মস্থান হিসাবে মানে যে নবদ্বীপকে কিন্তু বলা হয়, এবং সেটা খুবই একটা পবিত্র স্থান হিসাবে গণ্য করা হয় ইন্ডিয়াতে, ঠিক আছে। এরপরে দেখো নেক্সট বলছে কীর্তিবাস ওঝা। কীর্তিবাস ওঝা কে ছিল? এটা হচ্ছে একটা গ্রেট পোয়েট ছিল ইনি একটা গ্রেট পোয়েট ছিলেন। আর এর এনার অনেক কন্ট্রিবিউশন আছে বাংলা লিটারেচার কালচারে, ঠিক আছে। কীর্তিবাস ওঝা তোমরা জানো, তা সে মানে তার কিছু কিছু কাজ যেগুলো শ্রীরাম পাঁচালী, হ্যাঁ, সেটা মানে পপুলারলি যেটা কীর্তিবাসী রামায়ণ বলা হয়, ঠিক আছে, সেটা কিন্তু এনারই সৃষ্টি, এনারই কাজ। তার মানে এনার প্রচুর এই সমস্ত মানে এই কবি হিসাবে এনার প্রচুর আর কি নাম আছে, ঠিক আছে। তো কীর্তিবাস ওঝার জন্মস্থান কিন্তু এই নদিয়া ডিস্ট্রিক্টে, ঠিক আছে। তারপরে দেখো হচ্ছে কার্তিকেয় চন্দ্র রায়, খুব ইম্পর্টেন্ট এই কার্তিকেয় চন্দ্র রায়। এনার ছেলে, এনার সন হচ্ছে দ্বিজেন্দ্রলাল রায়, তোমরা নাম শুনেছ তো, ডিএল রায় বলে। তো এই কার্তিকেয় চন্দ্র রায় ইনি ছিলেন এই যে এই ব্যক্তি কার্তিকেয় চন্দ্র, ইনি হচ্ছে 1820-85 এই সময়ে এনার লাইফ ডিউরেশন এটা হচ্ছে এটা। এবং ইনি ছিলেন এক বিখ্যাত লিরিসিস্ট, ঠিক আছে, লিরিসিস্ট। ইনি ছিলেন রাইটার, ইনি ছিলেন ক্লাসিক্যাল সিঙ্গার, ঠিক আছে। তাহলে এই সমস্ত উপরে ইনি কাজ করেছেন, ঠিক আছে। এরপরে যিনি আসেন তিনি হচ্ছেন দ্বিজেন্দ্রলাল রায়। এক মিনিট, তো কোথায় ছিলাম, এক মিনিট, দ্বিজেন্দ্রলাল রায়, তোমরা নাম শুনেছো দ্বিজেন্দ্রলাল রায় একজন পোয়েট হিসাবে পরিচিত, তাছাড়া প্লে রাইট আর লিরিসিস্ট নামেও পরিচিত দ্বিজেন্দ্রলাল রায়। ইনি এনার আর ইনি ছিলেন তোমার মানে মানে সন অফ কার্তিকেয় চন্দ্র রায়। ঈশ্বরচন্দ্র গুপ্ত, এইখানে ফিগারটা যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে, এইখানে যে ছবিটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ঈশ্বরচন্দ্র গুপ্ত। ইনি কে ছিলেন? ইনি বাংলার একজন পোয়েট ছিলেন আর কি ছিলেন, রাইটার ছিলেন, ঠিক আছে। তো ঈশ্বরচন্দ্র গুপ্তর নাম শুনেছ, ইনিও কিন্তু নদিয়া ডিস্ট্রিক্টেরই একজন ফেমাস একজন মানুষ, যে কবি এবং লেখক হিসাবে পরিচিত, ঠিক আছে। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে রামতনু লাহিড়ি হচ্ছে এটা ইয়াং বেঙ্গল লিডার ছিলেন ইনি, ঠিক আছে। ইনি একজন বেঙ্গল লিডার ছিলেন, যে যার অনেক মানে আর কি মানে সে মানে পরিচিত ছিল হচ্ছে টিচার হিসাবে, ঠিক আছে, আর সোশ্যাল রিফর্মের সামাজিক অনেক কার্যকলাপ তিনি করেছিলেন, একটা সোশ্যাল রিফর্মার হিসাবে তিনি কিন্তু কাজ করেছেন। লাস্ট দেখো বিজয়লাল চট্টোপাধ্যায়, ইনি এনার যদি জন্ম বলা হয় তাহলে বর্ন হয়েছিলেন 1898 খ্রিস্টাব্দে, ঠিক আছে। আর কি এ ইনি হচ্ছিলেন, ইনি ছিলেন হচ্ছে সোশ্যাল রিফর্মার, ঠিক আছে। তো সোশ্যাল রিফর্মার ছিলেন বিজয়লাল চট্টোপাধ্যায়। নেক্সট স্লাইডে দেখো, নেক্সট হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। কে নাম শুনেননি? এখানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের চাঁদের পাহাড় তোমরা জানো, হ্যাঁ, খুব বিখ্যাত। এনার পথের পাঁচালী, ইনি মানে অ্যাকচুয়ালি বেঙ্গলি নোভেলিস্ট, যেটা উপন্যাসিক বা রাইটার লেখক এই সমস্ত হিসাবে পরিচিত ছিলেন। আর এর মানে এনার হচ্ছে পথের পাঁচালী খুবই বিখ্যাত একটা মানে নোভেল, আর তার উপরে কিন্তু পথের পাঁচালীর উপরে কিন্তু যে সিনেমাও তৈরি করা হয়েছে, তোমরা জানো সত্যজিৎ রায়ের সিনেমা, হ্যাঁ। তো এই সমস্ত মানে অনেক বিখ্যাত একজন মানুষ, এবং তার চাঁদের পাহাড়ের উপরেও সিনেমা আছে। চাঁদের পাহাড়ের উপরে ভীষণ একটা মানে সানডে সাসপেন্স তোমরা যদি শুনে থাকো, চাঁদের পাহাড়ের উপরে খুবই খুবই ফেমাস, ঠিক আছে। এরপরে দেখো জিতেন্দ্রনাথ
যতীন্দ্রনাথ সেনগুপ্ত, সরি, তো যতীন্দ্রনাথ সেনগুপ্ত ইনি কিন্তু শান্তিপুরের লোক ছিলেন। 1887 সালে কিন্তু এনার জন্ম। আর ইনি কে ছিলেন? ইনি একজন পোয়েট ছিলেন, কবি, ঠিক আছে। তো এই যতীন্দ্রনাথ সেনগুপ্ত ইনি কিন্তু মানে কাশিমবাজার এই সমস্ত এরিয়ায় কিনে মানে এই সমস্ত এরিয়ার লোক ছিলেন এবং শান্তিপুর এখানে জন্ম তার, ঠিক আছে। আর এ কি ছিল? ইনি একজন পোয়েট ছিল, পোয়েট ছিলেন, ঠিক আছে। পোয়েট বলতে পারো, রাইটার বলতে পারো, ঠিক আছে। তো এই এনারও অনেক মানে সৃষ্টি আছে, হ্যাঁ, অনেক কিছু পাবলিকেশন আছে, মরুশিখা, তারপরে মরিচিকা, এই সমস্ত বলে এই সমস্ত কিন্তু এনার পাবলিকেশন আছে। এরপরে দেখো নেক্সট নেক্সট বলছে করুণানিধন বন্দ্যোপাধ্যায়। তো করুণানিধন বন্দ্যোপাধ্যায় ইনি ছিলেন একজন কবি প্লাস প্যাট্রিয়ট, ঠিক আছে, প্যাট্রিয়ট, ঠিক আছে। ইনি কিন্তু 1877 জন্মগ্রহণ করেছিলেন, 19 নভেম্বর 1877 জন্মগ্রহণ করেছিলেন, এবং এনারও কিন্তু অনেক কন্ট্রিবিউশন আছে সমাজে, ঠিক আছে। নেক্সট দেখো, নেক্সট যেটা হচ্ছে দীনবন্ধু মিত্র, তোমরা জানো ইনি একজন বিখ্যাত ড্রামাটিস্ট ছিলেন, মানে মানে ইনি কিন্তু নাট্যকার যেটা বলে। তো 1871 থেকে 1873 পর্যন্ত এনার জীবনী। ইনি তোমরা জানো যে দীনবন্ধু মিত্রের যে একটা বিখ্যাত একটা নাটক ছিল, ঠিক আছে। তো এনার সম্পর্কে যদি আমি আরও বলি, নীলদর্পণ যে নাটকটা ইনি লিখেছিলেন, এবং সেই সময় ইংরেজরা সেই সময় রাজত্ব করছে, সেই সময় এই নীলদর্পণ নাটকটা কিন্তু করা হয়, এবং অ্যাকচুয়ালি ওখানে কি নীল চাষিদের বিরুদ্ধে আর কি, নীল চাষিরা এই সরি নীল চাষিদের জন্য অ্যাকচুয়ালি, যে ইংরেজরা জোর করে নীল চাষ করাতো আর কি। তো সেইটার জন্য কিন্তু ইনি নাটকীয় রূপে একটা বৈপ্লবিক চেতনা মানুষের মধ্যে আনার চেষ্টা করেছিলেন ইনি, মানে এবং অ্যাকচুয়ালি সেই সময় দেশের স্বাধীনতা সংগ্রামের জন্য এই নাটকটা খুবই গুরুত্বপূর্ণ ছিল, ঠিক আছে। তো নেক্সট দেখো, নেক্সট বলছে দীনবন্ধু মিত্রর পরে হচ্ছে মদনমোহন তর্কালঙ্কার। মদনমোহন তর্কালঙ্কার ইনি অ্যাকচুয়ালি ইনিও একজন কবি ছিলেন, বেঙ্গল কবি ছিলেন, এবং আর কি ছিলেন, সংস্কৃত স্কলার, ঠিক আছে, সংস্কৃত স্কলার ছিলেন আর বেঙ্গলি পোয়েট ছিলেন, বুঝে গেল। এনার অনেক কিছু মানে এনার মানে অনেক টেক্সট বুক ইনি কিন্তু বাচ্চাদের জন্য কিন্তু অনেক টেক্সট বুক ইনি রচনা করেছেন, ঠিক আছে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। এই যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় ইনি কিন্তু তোমরা জানো বাঘা যতীন নামে পরিচিত, বাঘা যতীন, বাঘা যতীন, বাঘা যতীন। তো তোমরা জানো ইনি বাংলায় সেই সময় একটা বিশাল বড় একজন ইন্ডিয়ান বেঙ্গলি রিভলিউশনারি ফিলোসোফার ইনি ছিলেন, মানে বাংলার একটা বৈপ্লবিক চেতনা যেটা মানে এনার মধ্যে ছিল, এবং ইনি কিন্তু দেশের স্বাধীনতা সংগ্রামের জন্য অনেক কন্ট্রিবিউশন এনার আছে। তোমরা এর নাম শুনেছো বাঘা যতীন, যেটা বলছে যার তার আসল নাম ছিল যতীন্দ্রনাথ মুখার্জি। তো কোশ্চেন এইভাবে আসতে পারে যে যতীন্দ্রনাথ মুখার্জির যিনি বাঘা যতীন নামে পরিচিত তিনি অ্যাকচুয়ালি কোন ডিস্ট্রিক্টের লোক ছিলেন? তো অ্যান্সারটা কী হবে? অ্যান্সারটা হচ্ছে তোমার নদিয়া ডিস্ট্রিক্ট, ঠিক আছে। তো আশা করি এটা বোঝা গেল। এরপরে দেখো ট্যুরিজম, এরপরে আরও পার্সোনালিটি আছে, যেমন বসন্ত বিশ্বাস আছে, তোমরা জানো বসন্ত বিশ্বাস, মানে ইনি কিন্তু এই মানে স্বাধীনতার জন্য সংগ্রামের জন্য কিন্তু অ্যাক্টিভ একজন ইনভলভ মানে পার্সন ছিলেন, সে মানে ইন্ডিপেন্ডেন্স অ্যাক্টিভিটিসের জন্য কিন্তু ইনি মানে একটা মানে ইনভলভ ছিলেন যুগান্তর গ্রুপের সঙ্গে, হ্যাঁ। তারপরে আরও পার্সোনালিটি আছে এই সমস্ত, মানে তোমরা জানো এই নদিয়া ডিস্ট্রিক্টে কিন্তু অনেক প্রচুর মানে মানুষ আছে যারা কিন্তু এই ফ্রিডম ফাইটার বা এই স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত ছিল। ট্যুরিজমের দিক থেকে যদি আমরা বিচার করি, নবদ্বীপ
নবদ্বীপ হচ্ছে এখানে মায়াপুর, জানো নবদ্বীপ, নবদ্বীপ তোমার শ্রী চৈতন্য মহাপ্রভুর যে জায়গা, এখানে কিন্তু অনেক টুরিস্টরা প্রতি বছর আসে। মায়াপুরের ইস্কন মন্দির এটা দেখতে পাচ্ছ, এটা মায়াপুরের ইস্কন মন্দির। এখানে শ্রীকৃষ্ণর যে সাধনা করা হয়, শান্তিপুর, শান্তিপুর খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা। পলাশি, পলাশির যুদ্ধ হয়েছিল তোমরা জানো, নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে, তো রবার্ট ক্লাইভ। তো এইখানে এটা হিস্ট্রিক্যাল প্লেসের মধ্যে পড়ে। বেথুয়া ডোহরি, এখানে একটা ওভার, এখানে একটা কিন্তু মানে অভয়ারণ্য টাইপের আছে, ঠিক আছে, একটা মানে ছোটোখাটো একটা অভয়ারণ্য, এখানে হরিণ ফরিণ পাওয়া যায়, ঠিক আছে। এরপরে কী আছে, মঙ্গলদ্বীপ চর, এটা একটা জাস্ট নদীর মধ্যে একটা মানে মঙ্গলদ্বীপ চর, এখানে একটা বেশ ভালো টুরিস্ট স্পট যেখানে পিকনিকের জন্য মানুষে যায়। এরপরে দেখো বাহাদুরপুর ফরেস্ট, তো এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট ট্যুরিজম, ট্যুরিজম সাইট। এরপরে ইম্পর্টেন্ট অর্গানাইজেশন যদি বলি, তাহলে ইউনিভার্সিটির কথা যদি বিচার করি, এটা হচ্ছে মৌলানা আবুল কালাম আজাদ, আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি। তোমরা জানো এখানে মানে অ্যাকচুয়ালি যত টেকনিক্যাল যে কলেজগুলো আছে, এটা মানে যে WBUT যেটা বলতাম, ঠিক আছে, এইটাই কিন্তু এখন মানে মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি, এটা কিন্তু নদিয়ার মধ্যে এস্টাবলিশ হয়ে আছে এখন কল্যাণীতে। হ্যাঁ, কল্যাণীর একটা জায়গায়। নেক্সট দেখো ইউনিভার্সিটির মধ্যে, দেখো কল্যাণী ইউনিভার্সিটি আছে, ইউনিভার্সিটি অফ কল্যাণী, গভর্নমেন্ট কলেজ এটা। যত বিটেক যে স্টুডেন্টগুলো মানে বিটেক যদি ডিগ্রি নিতে হয়, তাহলে এই গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ বলতে কল্যাণী। এরপরে আছে IISER কলকাতা, এটা যেটা নাম দেখছো কলকাতা, অ্যাকচুয়ালি এটা সিচুয়েটেড কিন্তু হরিণঘাটা বা মোহনপুর যে জায়গাটা না নদীয়ার মধ্যে, সেই জায়গায় অ্যাকচুয়ালি এটা কলকাতাতে এস্টাবলিশ হওয়ার কথা ছিল, কিন্তু পরবর্তীতে এটা জায়গা না পাওয়ার জন্য। যাই হোক, এটা অ্যাকচুয়ালি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ কলকাতা, এটা হচ্ছে জেনারেল সায়েন্স, এখানে অনেক রিসার্চ পারপাসে মানে ইন্টারন্যাশনাল মানে এটা কিন্তু ন্যাশনাল পর্যায়ে, ঠিক আছে, প্রচুর এখানে রিসার্চ রিলেটেড কাজবাজ হয়, PhD এখান থেকে কিন্তু PhD এই সমস্ত করছে জেনারেল স্টুডেন্ট যারা, সেই জেনারেল লাইনের স্টুডেন্ট যারা তারা। ওকে, নেক্সট দেখো প্রাইভেট ইনস্টিটিউশন বলতে এখানে কলকাতা কেন, গোটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সবচেয়ে বড় অর্গানাইজেশন JIS কলেজ, JIS গ্রুপ ইয়ে, তো JIS গ্রুপের আন্ডারে কিন্তু এই JIS কলেজ অফ ইঞ্জিনিয়ারিং একটা কলেজ, যেটা কিন্তু সবার সবচেয়ে পুরনো কলেজ JIS কলেজ অফ ইঞ্জিনিয়ারিং। তো এটা হচ্ছে প্রাইভেট অর্গানাইজেশনের মধ্যে খুবই অন্যতম হচ্ছে JIS কলেজ অফ ইঞ্জিনিয়ারিং। এরপরে তোমরা দেখতে পাচ্ছ মানে JIS কলেজের এখানে পিকচার দেখতে পাচ্ছ এটা। এরপরে দেখো, তো যাই হোক, তো এই JIS কলেজ অফ ইঞ্জিনিয়ারিং এখানে কিন্তু প্রায় 25,000 মানে টোটাল JIS গ্রুপের আন্ডারে কিন্তু মোর দ্যান 25,000 স্টুডেন্ট আছে, ঠিক আছে। আমার এই এই কলেজে কিন্তু 2,500 পুরো স্টুডেন্ট অ্যাডমিশন, ঠিক আছে। তো এখানে কিন্তু এই লকডাউন সিচুয়েশানেও অনলাইন এডুকেশন হচ্ছে, আর আমি মানে ফর ইওর কাইন্ড ইনফরমেশান আই এম এ পার্ট অফ দিস JIS গ্রুপ, ঠিক আছে। তো এখানে খুব হাই ক্লাস ফেসিলিটির এডুকেশান কিন্তু আছে। তো যাই হোক, নেক্সট স্লাইডে চলো। হসপিটাল অফ JNM JNM হসপিটাল এখানে আছে, হসপিটালের দিক থেকে বিচার করলে আমাদের কল্যাণীতে এই JNM হসপিটাল আছে। এরপরে দেখো এইমস কল্যাণী মানে অ্যাকচুয়ালি এটা প্রপোজড, এটা কিন্তু আন্ডার কনস্ট্রাকশানে আছে এই এইমস কল্যাণী, মানে খুবই হাই ফেসি, অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, তোমরা জানো এখানে এক্সট্রা করে কিছু বলার নেই। তো এটা কিন্তু মোটামুটি কল্যাণীর আশেপাশে, কল্যাণী জাগুলিয়া এই জায়গাটার আশেপাশে কিন্তু এই এইমস কল্যাণীটা সিচুয়েটেড। এরপরে নোটেবল পার্সোনালিটি যদি আমি বলি, তাহলে সৌমিত্র চ্যাটার্জি, কে নাম শুনিনি, সৌমিত্র চ্যাটার্জি। তো সৌমিত্র চ্যাটার্জি কিন্তু মানে এই এনার বাড়ি কিন্তু ছিলেন, এনে কিন্তু কৃষ্ণনগরের লোক ছিলেন, ঠিক আছে, কৃষ্ণনগর। 19 জানুয়ারি 1935 সালে যখন ব্রিটিশ ইন্ডিয়া ছিল, সেই সময় কিন্তু এনার জন্ম হয়। আর ইনি একজন বিখ্যাত বিখ্যাত অ্যাক্টর বলতে পারো, ইনি কিন্তু মানে সত্যজিৎ রায়ের যে অনেক সিনেমাতে ইনি কাজ করেছেন। তো
শুনুন, ইনি কিন্তু এনার দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড পেয়েছেন, অর্ডার ডি আর্টস এড ডি লেটারেস, যে যে পুরস্কারটা ইনি পেয়েছেন, ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড ফর বেস্ট অ্যাক্টর, এই সমস্ত পুরস্কার কিন্তু ইনি পেয়েছেন। তো এনার কিন্তু বাংলা যে টলিউড জগতে, বাংলায় কিন্তু অনেক ফিল্ম আছে এবং অনেক কন্ট্রিবিউশন আছে, এবং মেনলি ইনি কিন্তু সত্যজিৎ রায়ের অনেক ডাইরেকশানে অনেক কাজ করেছেন। ঠিক আছে, তো চলো নেক্সট স্লাইড দেখা যাক। ডক্টর সুধীর চক্রবর্তী, তো ডক্টর সুধীর চক্রবর্তী উনি হচ্ছেন একজন গ্রেট এডুকেশনিস্ট ছিলেন এবং প্রফেসর। ঠিক আছে, ইনিও কিন্তু এই মানে নদিয়া ডিস্ট্রিক্টের মানুষ ছিলেন, ডক্টর সুধীর চক্রবর্তী। মানে এনার অনেক ফেমাস বুক আছে, ঠিক আছে, তো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো সব পড়ে নিও, এত আমি বলতে চাইছি না এখন। নির্জন পথে অনেক বেঙ্গলি বুক, অনেক বুক আছে এনার, ডক্টর সুধীর চক্রবর্তী। এরপরে যেটা আছে সেটা হচ্ছে জ্যোতির্ময় সিকদার। দেখো, জ্যোতির্ময় সিকদার ইনি কিন্তু একজন মানে একটা অ্যাথলিট ছিলেন, ঠিক আছে, কিন্তু এখন এই মুহূর্তে মানে অ্যাকচুয়ালি লোকসভা, যে কৃষ্ণনগর লোকসভা কনস্টিটিউয়েন্সি, হ্যাঁ, তার আন্ডারে ইনি একজন এমপি। তো জ্যোতির্ময় সিকদার ইনি কিন্তু মানে যে 14 লোকসভার একটা এমপি আর কি, মানে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, যে মার্কসিস্ট, হ্যাঁ, ওটার আন্ডারে কিন্তু। তারপরে কি বলছে, ইনি অ্যাকচুয়ালি ব্রোঞ্জ মেডেল জিতেছিলেন 800 মিটার, ব্রোঞ্জ মেডেল জিতেছিলেন এশিয়ান গেমসে 1500 মিটার ইভেন্টসে। ঠিক আছে, তো আর কি হয়েছিল, রাজীব গান্ধী খেল রত্ন কিন্তু ইনি রিসিপিয়েন্ট। ঠিক আছে, রাজীব গান্ধী খেল রত্ন পেয়েছেন জ্যোতির্ময় সিকদার। নেক্সট হচ্ছে সোমা বিশ্বাস। সোমা বিশ্বাসের সম্পর্কে যদি বলি, তাহলে ইনি ছিলেন একজন অ্যাথলেট, অ্যাগেন অ্যাথলেট ছিলেন সোমা বিশ্বাস, এবং এনার বাড়ি হচ্ছে রানাঘাট। ঠিক আছে, আচ্ছা, আর ইনি আর কী কী করেছিলেন, সিলভার মেডেল পেয়েছিলেন এশিয়ান গেমসে, ঠিক আছে, যেটা সাউথ কোরিয়াতে যে এশিয়ান গেমস হয়েছিল না 2006, যেটা হয়েছিল এশিয়ান গেম যেটা হয়েছিল দোহাতে, ঠিক আছে, আর এমনি সাউথ কোরিয়ায় 2002 যেটা হয়েছিল সেইটা কিন্তু ইনি এখানে কিন্তু মেডেল পেয়েছিলেন। এরপরে আছে ঝুলন গোস্বামী, খুব ইম্পর্টেন্ট পার্সোনালিটি, তোমরা জানো চাকদা এক্সপ্রেস, চাকদা এক্সপ্রেস বলা হয় ঝুলন গোস্বামী। এনার ডাক নাম হচ্ছে বাবুল, নিক নেম হচ্ছে বাবুল। ঝুলন গোস্বামী ইনি কিন্তু বিখ্যাত একজন অলরাউন্ডার ক্রিকেটার, ঠিক আছে, মেয়েদের মধ্যে মানে মহিলা টিমে খেলেন, আর এনার বাড়ি হচ্ছে চাকদা নদিয়া এই মুহূর্তে। মানে আর ইনি হচ্ছে কিন্তু মাক, MAK, মানে হচ্ছে মাউন্টেনিয়ারিং অ্যাসোসিয়েশন অফ কৃষ্ণনগর, এর সঙ্গে যুক্ত, এবং বাচ্চাদের মানে এই ধরনের ট্রেনিং করানো হয় যারা মাউন্টেনিয়ারিং কোর্সের সঙ্গে যুক্ত হতে চায়। তো ইন্ডিয়ান ক্রিকেট টিমে এনার কিন্তু অনেক কন্ট্রিবিউশন আছে, খুবই ইম্পর্টেন্ট একজন পার্সোনালিটি। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, নদিয়া ডিস্ট্রিক্টের অনেক ইনফরমেশান পেয়ে গেলে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, DM স্টাডি সেন্টার সাবস্ক্রাইব করো, এবং বেল আইকনটা প্রেস করবে, তাহলে সব নোটিফিকেশান তোমরা টাইম টু টাইম পেয়ে যাবে। থ্যাংক ইউ ফর লিসনিং। জয় হিন্দ।